মানুষের স্বভাব হলো মানুষ একটা অপরাধ করার পর যখন লজ্জা হয় নিজেকে নিজে ভর্ৎসনা করে আমি কি করলাম, কাজটা তো আমি অন্যায় করে ফেলেছি, ভুল হয়েছে, আমি তো গুনাহ করে ফেলেছি। ঈমান থাকলে তার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে, আত্মসমালোচনা হয়। হ্যাঁ, এটা যখন হয় তখন তার কাজ হলো তওবা করে ফিরে আসা। কিন্তু এই তওবাটা অনেক সময় ভেঙে যায়। তওবাটা যদি কেউ ধরে রাখতে পারে এটার নাম তওবায়ে নাসুহা, খাঁটি তওবা, যে আমি একবার পাপ করেছি, এমন লজ্জিত হয়েছি, এমন অনুতপ্ত হয়েছি, এই ভুল আর জীবনে করব না, এইরকম প্রতিজ্ঞা করে ফেললাম এবং জীবনে আর ওই ভুল আমার দ্বারা হইল না, এরকম তওবা করলে সেটা হলো সবচেয়ে খাঁটি এবং পিওর আসল তওবা। আর আরেকটা তওবা আছে, একটু দুর্বল তওবা, সেটা কোনটা? আমি পাপের কাজ করার পর ছেড়ে দিলাম, আবার পাপের কাজ হয়ে গেছে, শয়তান আমাকে কাত করে ফেলাই দিছে, তখন আমি আবার কি করব? তওবা করব। আমাদের অনেক ভাইরা আছেন, দ্বিতীয়বার তওবা করার সময় শয়তান এসে তাকে কানে কানে বলে, বলে যে তুই পাগল হইছস, একই অপরাধ, একই পাপ, একই গুণা কয়বার করে আল্লাহর কাছে মাফ চাবি, শরম হয় না তোর? শরম সৃষ্টি করে, এই শরমটা শয়তানে সৃষ্টি করে, এই শরমটা ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ। সব শরম সব লজ্জা ইমানের অঙ্গ না। যেই শরমে আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয় সেই শরম ভালো না খারাপ? আপনার গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, যুবক মানুষ গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে, এখন যদি তাদের কাছ থেকে লুঙ্গি চান, লুঙ্গি নিয়ে যান নাই, লুঙ্গি চান এবং যে সবাই সামনে পুকুরে ঝুপঝুপাইয়া গোসল করেন, বাথরুমে ঢুকে গোসল করেন, তাহলে শরমের কথা কি বলবে সবাই? হ্যাঁ, যে তার গোসল ফরজ হলো কেন? সবাই কি বলবে না বলবে? এই লজ্জার চোটে আপনি আর কিছু বললেন না, হেমনে ফজর ফড়ি ফেলে দিলেন বা নামাজ পড়লেনই না, বাড়িতে আসি পরে পড়লেন, এই লজ্জাটা কি ইমানের অঙ্গ না কুফুরির অঙ্গ? যেই লজ্জা আপনাকে আল্লাহর নির্দেশ পালন করা থেকে দূরে রাখে এই লজ্জাটা ইবলিসে সৃষ্টি করে, এই লজ্জা বর্জন করতে হবে। এখানে কিসের লজ্জা? আমি আল্লাহর ফরজ বিধান পালন করতে যাব, এখানে যদি লজ্জা শয়তান সৃষ্টি করে সে লজ্জার মাথা ভেঙে দিয়ে করে ফেলতে হবে, হিম্মত করে, এটা বলে সৎসাহস। সৎসাহস যদি দেখায় করতে পারেন, কে কি মনে করলে করুক, আমি ফরজ নামাজ তো ছাড়তে পারি না, আমার জীবন চলে গেল ছাড়তে পারি না, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, সেই জন্য আল্লাহর ভয়ে সমস্ত লজ্জার মাথা খেয়ে, এই অন্যায় লজ্জা বেহুদা লজ্জার মাথা খেয়ে আমি যদি কাজটা করি, এটা হলো প্রশংসার দাবিদার, ঠিক না ভাই? ঠিক। একইভাবে আপনি এই জাতীয় লজ্জা যখন হবে, অন্যায় লজ্জা যখন হবে, যে লজ্জা আপনাকে গুনাহ করার পর তওবা থেকে দূরে সরাবে, ওই লজ্জা বুঝাবেন ইবলিস সৃষ্টি করতেছে। আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো ভাই তাওয়াব। কি নাম? তাওয়াব। তাওয়াব মানে কি? আল্লাহু আকবার। তাওয়াব মানে হলো যিনি রিপিটেডলি বান্দাকে ফরগিভ করেন, ক্ষমা করেন, বারবার ক্ষমা করেন, বারবার ক্ষমা করেন। বান্দা একবার ভুল করে মাপ চাইছে, আল্লাহ আবারও মাফ করেন, আবারও ভুল করছে মাপ চাইছে, আবারও আল্লাহ মাফ করেন, বারবার মাফ করেন যিনি। দুনিয়ার মানুষ বারবার মাফ করে না। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা সাত্তার, আল্লাহ তাআলা গাফফার, মহা ক্ষমাশীল, বারবার তওবা কবুল করেন। এই জন্য বান্দা যতবার তওবা করবে আল্লাহ তাআলা কি করবেন? তওবা কবুল। তাহলে এটা যখন শুনছেন, এই যে সুবহানাল্লাহ পড়ে ফেলেছেন, তাহলে তার টেনশন নেই, এবার প্রতিদিন পাপ করবেন, প্রতিদিন তওবা করবেন, আল্লাহ যদি বারবার মাফ করে অতএব টেনশন কি আর? কি বলেন? একজনের বাড়িতে একটা মলম আছে, সে জানে এই মলমটা এত কার্যকর মলম যে কোথাও কাটা গেলে, পোড়া গেলে, সেই পোড়া জায়গায়, কাটা জায়গায় মলম লাগাইলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এবং ব্যথা ট্যথা কমে যায়, ভালো হয়ে যায়, এই মলমটা তার কাছে আছে। তো এই জন্য সে প্রতিদিন ছুরি নিয়ে হাত কাটে আর মলম লাগায়, আগুনে আঙ্গুল লাগায়, পোড়ে আর পোড়া গেলে এরপরে মলম লাগায়। এরা আপনি কি বলবেন? বেচারার মাথার দোষ আছে, ডাক্তার দেখানো দরকার, ঠিক না ভাই? ঠিক। আরে ভাই, মলম তো ভুলে কাটা গেলে, ভুলে পোড়া গেলে তখন লাগানোর জন্য, তুমি ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে এটা করে যদি তুমি মলম লাগাও তাহলে তুমি অসুস্থ মানুষ। ঠিক তেমনিভাবে যে ব্যক্তি মনে করে আল্লাহ তো বারবার মাফ করবে তাহলে আমি পাপ করতেই থাকি, এ হলো বেপরোয়া, এর মাফ হওয়ার সম্ভাবনা কম। কারণ বান্দা যখন ভয়ে সন্ত্রস্ত হয়ে মাফ চায় তখন আল্লাহ মাফ করে, আর যদি বেপরোয়া হয়ে যায় কিছু না আল্লাহ তো মাফ করবই। এরকম কিছু লোক আছে নিজেরা খুব বেশি ইমানদার মনে করে যে আরে আল্লাহ ওনা মাফ করবে, অসুবিধা নেই,
বন্ধু বান্ধবরা বিশেষ করে আকাম কুকাম করার সময় আপনাকে ফুসলাবে, বলবে যে আরে আল্লাহ মাফ করে দিবে, কিছু হবে না, একটান দে, আছে না নাই, একটান দে একটান দে, আল্লাহ মাফ করবে। হুজুর ওয়াজ করছে শুনোস নাই, আল্লাহ বারবার ক্ষমা করে, বারবার ক্ষমা করে বেটা, প্রতিটানে মাফ চাবি। এরকম বন্ধু যদি থাকে তাহলে বুঝবেন এই বন্ধু ইবলিসের দোসর, এ বন্ধু আপনাকে জাহান্নামে নেবে, এ বন্ধু আপনাকে নষ্ট করবে, এ বন্ধুর সঙ্গ আপনি ত্যাগ করবেন। ভাইরা আমার, আল্লাহ বাপ বারবার মাফ করবেন তখন আপনি চেষ্টা করছেন বাঁচার জন্য, পারেন না, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়ে গেছে, লজ্জায় মাথা হেট হয়ে আল্লাহর সামনে মাথা নত করে একাকি আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আমি তওবা করছিলাম আবার ভঙ্গ হয়ে গেছে, আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে পাপটা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি খুবই লজ্জিত, আর কখনো করব না। নিজেকে আগের বারের যে তওবা হয়েছে তার চাইতে এবার স্ট্রং তওবা করার জন্য বেশি করে শাসন করবেন, নিজের উপরে শাস্তি আরোপ করবেন, নিজেকে বলবেন ঠিক আছে আর এদিকে রাস্তায় যাব না আমি, যাতে তওবাটা আরেকটু যেন লাস্টিং করে। আবারও যদি তওবা ভেঙে যায় এরপরে তওবাটা আরও শক্তিশালী করবেন, এভাবে আস্তে আস্তে আপনার তওবাটা যেন বেশি লাস্টিং করে এই চেষ্টা করবেন। আপনি দুদিন পর পর তওবা করবেন, প্রতি মিনিটে মিনিটে তওবা করবেন, ঠান্ডা মাথায় পাপ করে তওবা করবেন, এটা বেপরোয়া ভাব। বেপরোয়া হলে মনে রাখবেন আল্লাহর যেরকম গুণবাচক নাম আছে গাফফার, আল্লাহর যেরকম গুণবাচক নাম আছে তাওয়াব, আল্লাহর সেরকম আরেকটা গুণবাচক নাম আছে, সেটা কি? পাহাড়, মহাপাকড়াওকারী, মহাপাকড়াওকারী, আল্লাহর পাকড়াওর মতো কারোর পাকড়াও হয় না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আল্লাহ ছাড় দিয়ে রাখেন কিন্তু যখন ধরেন এমন ধরা ধরেন নড়ার কোনো সুযোগ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ওই বড়শিতে মাছ ধরার মতো, মাছ যখন বড়শি গিলে ফেলে মাছ ধরেন না, টান দেয় বড়শির মুখে, যখন মাছের মুখে যখন বড়শি লেগে যায় তখন কি করে? প্রথমে ছেড়ে দেয়, রশি ছাড়ে না, যে তার শক্তি যা আছে এতে লাফালাফি করি যেন সব শেষ হয়ে যায়, যখন শেষ হয় এরপরে কি করে? আস্তে করে কন্ডা শুরু করে, ঠিক না বে? ঠিক তো, মাছ আলা যেরকম ছাড় দেয় কিন্তু একসাথে ছেড়ে দেয় না, আমার মালিকও ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ও অপরাধকারী ভাই আমার, আল্লাহ তাআলা ক্ষমাশীল, এ কথা শুনে বেপরোয়া হয়ে যায়েন না, আল্লাহ যে কঠিন পাকড়াওকারী সেটাও মাথা রেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে তওবা করার তৌফিক দান করুন। তাহলে তওবা করে, তওবা যদি ভেঙে যায় মন খারাপ করা যাবে না, শয়তান যদি আইসে আপনাকে তখন নিরাশ করে দেয় না তোর আর মাফ হবে না বেটা, এতবার মাফ চাইছো তারপরও ভেঙে গেছে, দূর আর কী লাভ হবে, তাক আকাম কুকাম করতে থাক, দেখা যাক পরে একসাথে কিছু একটা হয়ে যাবে, বুঝবেন যে ইবলিস বড়টা লাগছে আপনার পিছনে। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফের ছাড়া, অবিশ্বাসী ছাড়া, অমুসলমান ছাড়া কেউ নিরাশ হয় না, ঈমানদার কখন নিরাশ হতে? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমাদের অনেক ভাইরা আছেন বলে এত পাপ করছি, এত অপরাধ করছি, এত মেয়ের সাথে হারাম সম্পর্ক করেছি, এত অন্যায় করেছি, আমার বোধহয় মাপ টাপার হবে না রে, সে নিরাশ হয়ে যায়, কেউ দাওয়াত দিলে বলে না আল্লাহ আমারে মাফ করবেন না। আল্লাহ বলেছেন তাদেরকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও পাপিষ্ট যে নিজের প্রতি অনেক জুলুম করেছো, অনেক অবিচার করেছো, অনেক ক্ষতি করেছো, লা তাকনাতু, নিরাশ হয়ো না আল্লাহর রহমত থেকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, তুমি যদি হালখাতা করো, আগের সব বাদ দিয়ে নতুন জীবন গড়বার সংকল্প করো, আল্লাহ তাআলা তোমার আগের সবগুলা গুনাহ সবগুলো অপরাধ ডিলিট করে দিবেন, সব রিমুভ করে দিবেন, ফরম্যাট করে দিবেন, আল্লাহ তাআলা সেই রহিম। কিন্তু প্রতিজ্ঞা করতে হবে পরিবর্তন করে আসার, নতুন জীবন গড়ার সংকল্প করব না ইনশাআল্লাহ। আরে ইয়ে কুস্তি তো হায় উমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে, শয়তানের সাথে লড়াই তো ভাই আজীবনের, কখনো শয়তান আপনাকে হারায় ফেলবে, আপনি উঠে আবার তওবা করে শয়তানকে হারায়া তওবাটাকে একটু লাস্টিং বেশি যেন হয়, বেশি দিন যেন তওবাটা টিকে থাকে, সহজে না ভাঙে, এই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।